হ্যালো ফ্রেন্ডস, আশা করছি আপনারা ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিও তো আগেই বলা হয়েছিল যে গ্যাংটকের সাইট সিন নিয়ে থাকছে। আমি এখন আছি এমজি মার্গের উপরে, আর এমজি মার্গের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছি গ্যাংটক রোপওয়ের দিকে। বন্ধুরা, এমজি মার্গের উপর দিয়ে হেঁটে হেঁটে খুব জোর 10 মিনিট সময় লাগবে আপনাদের রোপওয়ের কাছে পৌঁছতে। যদি মনে করেন পথ ভুল করছি বা অন্যদিকে চলে যাচ্ছি, তো আপনি কাউকে জিজ্ঞাসা করে নিতে পারেন বা কোনো দোকানদারকে জিজ্ঞাসা করে নিলেই আপনাকে দেখিয়ে দেবে। এটা হচ্ছে রোপওয়ে, রোপওয়ে পৌঁছে গেলাম। আর রোপওয়ের টিকিট হচ্ছে বড়দের জন্য 153 টাকা আর বাচ্চাদের জন্য 81 টাকা। সকাল 9টা থেকে সন্ধে 5টা পর্যন্ত এই রোপওয়ে চলে প্রতিদিন। সিকিমের সাইট সিনে গঞ্জাম মনেস্ট্রি হচ্ছে এটা। গঞ্জাম মনেস্ট্রি, এর এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা, বাচ্চাদের জন্য, 10 বছরের নিচে তাদের লাগছে না। বন্ধুরা, হচ্ছে সিকিম ট্যুরের সাইট সিনের প্রথম জায়গা হচ্ছে এটা। এটা একটা মনেস্ট্রি, এখানে বুদ্ধ শিক্ষার্থীরা পড়াশোনা করে। পুরো গ্যাংটক শহরের 360 ডিগ্রি ভিউ দেখা যায় এখান থেকে। তোমার ভালো লাগছে? বন্ধুরা, আমরা চলে এলাম তাসি ভিউ পয়েন্ট, আর এই হচ্ছে তাসি ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তা। চলুন উপর। তাসি ভিউ পয়েন্ট, এর নাম থেকেই আপনারা বুঝে গিয়েছেন যে পাখির চোখে গ্যাংটক শহরকে দেখার জায়গা। তো এখান থেকে গ্যাংটক শহরকে পুরো দেখে নেওয়া যায়। দূরবীন আছে, দূরবীন 100 টাকার বিনিময়ে আপনারা তাসি ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য ও দূরের বিভিন্ন পাহাড়ের দৃশ্য দেখতে পারবেন।
এখানে ফটো শ্যুট করার জন্য ট্র্যাডিশনাল ড্রেস পাওয়া যায়। অল্প পয়সার বিনিময়ে আপনারা এই ট্র্যাডিশনাল ড্রেস পরে নিতে পারেন। আপনারা সাইট সিনে তাসি ভিউ পয়েন্টকে অবশ্যই রাখবেন। খুব পরিষ্কার ও পরিচ্ছন্ন জায়গা, কিন্তু সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়, বয়স্ক মানুষদের প্রবলেম হতে পারে। এটি হচ্ছে বাকতাং ওয়াটারফল, গ্যাংটক সাইট সিনে এটিও পড়ে। আপনারা এখানে আসতে পারেন, এখানে নানা রকম অ্যাক্টিভিটিস হয়, জিপ লাইনিং হয়, আপনারা ট্র্যাডিশনাল ড্রেস পরে ওয়াটারফলের সামনে ফটো তুলতে পারেন, ফটোশ্যুট করতে পারেন। যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে তাদের জন্য এখানে আছে জিপ লাইনিং। তোমরা এখানে এসে জিপ লাইনিং করে নিতে পারো। এখানে আপনারা ওয়াটারফলের সামনে ট্র্যাডিশনাল ড্রেস পরে নানা রকমের ফটোশ্যুট করে নিতে পারেন, খুব সুন্দর দেখাবে। বন্ধুরা, এটা হচ্ছে বঞ্জাখিরি ফলস অ্যান্ড এনার্জি পার্ক। গ্যাংটকের মধ্যে এই পার্কটি হচ্ছে সব থেকে সুন্দর ও গোছানো পার্ক। এখানে বঞ্জাখিরি ফলসকে কেন্দ্র করে এই পার্কটি তৈরি করা হয়েছে।
এটা হচ্ছে গণেশ টক। এটা হচ্ছে হনুমান টক। বন্ধুরা ভিডিওটা আজকের এখানেই শেষ করলাম, পরের ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো। তোমাদের জন্য ভালো থাকবেন।